नमस्कार बंधुरा सत्यजित रेसिपी चैनल अपने सबा के जाना स्वागत। आज के गुड़े पोआ पिठा बनिए पोआ पिठार रेसिपिट भलो लगले प्लिज हमार चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन प्रेस करी जखनी को नतून भिडियो अपलोड करब सवार प्रथम अपन का पहुँचे जाए तो भिडियो शेष पर्त देखार जो अपन का अनुरोध रही तो चलो आज के रेसिपिट शुरू करा जाने पोआ पिठाटा बनानों जो हमें एक मीडियम सैजर बाटी नहींटर मध्य हमें हाफ बाटर चे एक बेशी सूजी दिए दीची और हमें दिए दीची एक बाटी मैदा एखे एक छोटो बाटी निये मेपे नहीं चाहले ये एक चायर कपे मेपे उपकरणगुलो एखे सूजी और मैदाटा के दिए दिए एखे सूजी मैदाटा के भालो मतो मिसिए निच्छी आमी ये उपकरणगुलो के भालो मतो मिसिए नियेछी एखन आमी एर मध्ये गुड़ दिए दिच्छी आर आमी एखाने दिए दिच्छी चा चामचे चार भागेर एक भाग लवण तारपर आमी एर मध्ये दिए दिच्छी जल जल आमी एखाने एक बाटी आर तीन चामचेर मतो जल नियेछी एमतो बाटिर माप करे जलटा मेपे नेबेन ताहले किन्तु पिठेगुलो एकदम परफेक्ट होबे आर पिठेगुलो किन्तु अनेकटा फुलको फुलको होबे तो आमी जलटाके दिए भालो मतो मिसिए निच्छी प्रथमे आमी एक बाटी जल दिए दिएछी एक बाटी जलटाके आमी मिसिए निएछी एखन आमी एर मध्ये आबारो तीन चामचेर मतो जलटा दिए दिच्छी ए जलटाके दिएओ आमी भालो मतो मिसिए निच्छी दुई मिनिटेर मतो एमतो फेटिए फेटिए मिसिए निते होबे तमा सब जल दिए मेशानो होये गिएछे एखन आमी ए बैटरटाके चापा दिए सारा रातेर जोन्नो रेखे दिच्छी আমি এখানে সারা রাতের জন্য রেখে দিচ্ছি আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা 20 মিনিটের মতো রেখে দিবেন তো আমি সারা রাতের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি সারা রাতের জন্য এই মিশ্রণটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে কারণ এর মধ্যে সুজি দেওয়া ছিল তাই জলটাকে টেনে নিয়েছি আমি মিশ্রণটাকে এখন 2 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমিমতো একটা হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণটাকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি 2 মিনিটের মতো ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি একটা এই মতো হাতা নিয়ে নিয়েছি এই হাতাটা দিয়ে আমি আজকে পিঠেগুলো বানিয়ে নেব এই হাতা দিয়ে পিঠেগুলো বানালে পিঠেগুলো এক সাইজের হয় আপনারা মিশ্রণটাকে দেখুন মিশ্রণটা ঠিক এই মতো ঘনত্বের হবে বেশি পাতলা করা যাবে না নয়তো কিন্তু পিঠেগুলো ফুলবে না এখন আমি পিঠেগুলোকে ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখন এই তেলটাকে আমি ভালোমতো গরম করে নিচ্ছি আমার তেলটা ভালোমতো গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা নিয়ে রেখেছিলাম আর যে হাতাটা নিয়ে রেখেছিলাম সেই হাতার আমি এক হাতা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলের মাঝখানে দিতে হবে बैटरटाके दिए दिए एखन आमि पिठेटाके एई मतो मीडियम टू लो फ्लेमे भेजे नेब पिठेगुलो भाजते भाजते आपनारा देखबेन जे पिठेगुलो फुले उठछे तखन आमि एई पिठेगुलोर उपरे एई मतो तेल छिटिए दिच्छि हाताटा दिए एटाके लाल लाल करे भेजे निएछि एखन आमि एई पिठेटाके तेलेर थेके एकटा प्लेटे करे तुले निच्छि एखन आमि आबारो एक हाता दिए दिच्छि আপনারা দেখুন আমার এই পিঠেটাও কিন্তু ফুলে যাচ্ছে এখন আমি তেলটাকে এইমতো হাতা দিয়ে পিঠেটার দিকে ছিটিয়ে দিচ্ছি আমি এই পিঠেটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার এই পিঠেটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠেটাকে তুলে নিচ্ছি তো আমি এইমতো করে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি পিঠেগুলোকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এই পিঠের রেসিপিটি বানাবেন আর আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানতে বলবেন না আপনাদের রেসিপিটি কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি এই পিঠের ভেতরটা কেমন হয়েছে আমি একটা পিঠে নিয়ে নিয়েছি এই পিঠেটাকে আমি কেটে দেখাচ্ছি আপনারা দেখুন পিঠেটা কিন্তু ভেতরটা অনেক সুন্দর হয়েছে আর এই পিঠেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে
তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।